আমরা প্রত্যেকে জানি যে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক যে অর্গান আমাদের রয়েছে সেই অর্গান কিন্তু ইনসুলিন সিক্রেশন করে। আর এই ইনসুলিনের মূল কাজ কিন্তু রক্তের সুগার কন্ট্রোল করা। আর এই ইনসুলিন যখন কোনো কারণবশত সঠিকভাবে সিক্রেশন না হয় তখনই কিন্তু আমাদের ব্লাডে সুগারের পরিমাণ বা মিষ্টির পরিমাণ বাড়তে আরম্ভ করে। আজকে যে চারটি বেস্ট যোগাসন আপনাদেরকে দেখাবো, এই চারটি যোগাসন কন্টিনিউ যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় রিঅ্যাক্টিভ হবে, ফলে সঠিক পরিমাণ ইনসুলিন কিন্তু আবার সিক্রেশন হতে শুরু করবে, ফলে অটোমেটিক্যালি ব্লাড সুগার কিন্তু আমাদের কন্ট্রোলে চলে আসবে। এখন শুধুমাত্র এই চারটি এক্সারসাইজ করলেই কিন্তু আপনাদের হবে না, এর সঙ্গে দরকার কিন্তু লাইফস্টাইল চেঞ্জ। আর এই লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে মাস্ট বি আপনাদের কিন্তু অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। যাদের যাদের অ্যারোবিক এক্সারসাইজ করতে প্রবলেম হয় তারা সকালবেলায় এমটি স্টমাকে মডারেট স্পিডে অর্থাৎ মিনিটে 70-80 স্টেপ করে 40-45 ইভেন 50 মিনিট হাঁটার পরে এই চারটি যোগাসন কিন্তু করবেনই করবেন, অ্যামাইজিং রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, একদম গ্যারান্টি। ফার্স্ট যোগাসনের ক্ষেত্রে খুব ভালো করে আপনারা কিন্তু খেয়াল করুন, তাহলে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। এবং শুধু তাই নয়, ব্রিদিং প্রসেস আপনাদেরকে কিন্তু একদম সঠিক করতে হবে, তাহলেই ব্যায়ামের সঠিক যে কার্যকারিতা, সঠিক যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু আপনারা পাবেন। তো দেখুন, আপনারা এইভাবে বসুন, এই ওকে, একটা পা এই সাইডে এবং আর একটা পা এইখানে, ওকে। এইবারে দেখুন, এই যে আমার যে পায়ের আঙ্গুল, এই পায়ের আঙ্গুল অপোজিট পায়ের হাঁটুর একদম সমান্তরাল থাকবে, ঠিক এরকম। এবং পায়ের পাতা আপনাদের থাইয়ের সঙ্গে লেগে থাকবে। তো এইবারে আপনারা এই পর্যায়ে ইনহেল করবেন, তারপরে এক্সেল করতে করতে আপনারা আপনাদের শরীরকে হালকা করে বেন্ট করবেন, এবং ওই পর্যায়ে এসে আপনারা নর্মাল ব্রিদিং নেবেন। যতক্ষণ পারবেন ততক্ষণ থাকার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের পেটের ওপরে, ঠিক নাভির ওপরে আপনাদের হাত দুটোকে ঠিক এইভাবে দিতে হবে, এবং এই কাজটা আপনাদের করতে হবে। তো আমি কমপ্লিট আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ইনহেল অ্যান্ড এক্সেল। যেটুকু পারবেন সেটুকু কিন্তু করবেন, এখানে সে নর্মাল ব্রিদিং। এবং যদি আপনারা পারেন তাহলে আপনাদের মাথা মেঝেতে ঠেকাবেন ঠিক এইভাবে, আর যদি আপনারা না পারেন তাহলে আপনারা যেটুকু পারবেন সেটুকুই আপনারা করার চেষ্টা করবেন। মারাত্মক একটি এক্সারসাইজ, মারাত্মক একটি যোগাসন এটি। তো এতে আপনাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় কিন্তু খুব ভালো অ্যাক্টিভেট হয়, এবং প্যানক্রিয়াসের থেকে যে ইনসুলিন, সেই ইনসুলিন কিন্তু আস্তে আস্তে সিক্রেশনের মাত্রা বাড়িয়ে দেয়। তো এইখানটায় আমি 5 সেকেন্ডস থাকছি, 1, 2, 3, 4, 5, এবং ইনহেল করতে করতে আবার আগের পজিশন চলে আসুন। এটা করার পরেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হাত ঠিক এইখানটায় আপনারা রাখুন, এবং আস্তে করে এইভাবে দেখুন। এই একটা জিনিস খেয়াল রাখুন, এই যে আমার যে কাঁধ, এই কাঁধ কিন্তু একদম সমান্তরাল, অর্থাৎ এই রকম কিন্তু কখনো হবে না, কাঁধ এইভাবে সমান্তরাল এবং এই, ওকে। দৃষ্টি আপনাদের অপোজিট দিকে, ওকে। 1, 2, 3, 4, 5,
আমি একটা সাইড আপনাদেরকে করে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু বোথ পায়েই এই এক্সারসাইজটা করবেন এবং প্রথম প্রথম 20 সেকেন্ডস ধরে রাখার চেষ্টা করুন। 20 সেকেন্ডস করে 10 টাইমস সকালবেলায় এমটি স্টমাকে এবং রাত্রিবেলায় ডিনারের আগে অর্থাৎ দুপুরবেলায় খাওয়া দাওয়ার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পরে আপনারা এই 2 টাইমস করবেনই করবেন। এবারে পরের এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পরের এক্সারসাইজের ক্ষেত্রে খুব ইজি, পা একদম স্ট্রেট এইরকম করে দিন এবং যে কোনো একটা পাকে আপনারা এই পজিশনে নিন এবং এইভাবে এই, ওকে, 1, 2, 3, 4, 5 অ্যান্ড রিল্যাক্স অপোজিট, ঠিক এরকম 1, 2, 3, 4, 5। এখানে যে ব্রিদিং টেকনিক আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে ইনহেল করবেন, স্পাইন একদম স্ট্রেট রেখে ইনহেল অ্যান্ড এক্সেল, এক্সেল মানে এক্সেল থাকা অবস্থায় আপনারা পাটাকে এইখানটায় নিয়ে চলে আসবেন এবং এইখানে এসে আপনাদের নর্মাল ব্রিদিং এবং স্পাইন কিন্তু স্ট্রেট, স্পাইন এরকম হবে না, স্পাইন স্ট্রেট, ওকে। এই তো আপনারা এই পজিশনে যে যতক্ষণ পারবেন যত করবেন ততই কিন্তু আপনাদেরই প্রফিট হবে, যে যতক্ষণ পারবেন ততক্ষণ রাখবেন এবং প্রথমবার যতক্ষণ আপনারা রাখবেন ইনটু তত টাইমস আপনারা করবেন। এবারে এই এক্সারসাইজের ক্ষেত্রে দেখুন আগের এক্সারসাইজের মতনই ঠিক এইরকম একদম পা দুটোকে স্ট্রেট করে দিন, পা দুটোকে স্ট্রেট করে দেওয়ার পরে ইনহেল স্পাইন স্ট্রেট এক্সেল দুটো পা ঠিক এরকম এবং স্পাইন একদম স্ট্রেট এই, ওকে, 1, 2, 3, 4, 5। আমি 5 সেকেন্ডস আপনাদেরকে করে দেখিয়ে দিলাম, আপনারা 20 সেকেন্ডস করে প্রথম প্রথম অবশ্যই করার চেষ্টা করবেন এবং 20 সেকেন্ডস করে 10 টাইমস করবেনই করবেন। এবারে আমি আপনাদের লাস্ট এক্সারসাইজ দেখাচ্ছি, খুব ভালো করে দেখুন এই এক্সারসাইজটা। ইনহেল এবং ইনহেল যখন করবেন পেট ফুলিয়ে আপনারা ইনহেল করবেন, এক্সেল যখন আপনারা করবেন পেট ভেতরের দিকে ঢুকিয়ে আপনারা এক্সেল করবেন, এক্সেল থাকা অবস্থায় আপনারা হাত দুটোকে ঠিক এইভাবে মুঠো করবেন এবং নাভির দুপাশে আপনারা হাত দুটোকে এইভাবে সেট আপ করবেন, এক্সেল থাকতে থাকতে আপনারা আপনাদের শরীর সামনের দিকে বেন্ট করবেন যে যতটুকু পারবেন, মাথা যদি আপনারা এখান মেঝেতে ছোঁয়াতে পারেন সব থেকে বেস্ট হয়। তো ওই অবস্থায় আপনারা নর্মাল ব্রিদিং নেবেন এবং যখন আগের পজিশনে অর্থাৎ এই পজিশনে যখন আপনারা চলে আসবেন তখন ইনহেল করতে করতে আপনারা এই পজিশনে আসবেন। তো আমি একবার টোটাল প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি, ইনহেল অ্যান্ড এক্সেল, ওকে, 1, 2, 3, 4, 5 অ্যান্ড ইনহেল এক্সেল অ্যান্ড রিল্যাক্স। তো এই ছিল আমার 5টা সলিড সুগার নিয়ন্ত্রণ করতে এক্সারসাইজ, অবশ্যই আপনারা করুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন।